আহ লে কুলুতুম লাটা আসসালামু আলাইকুম রহমত উল্লাহী অবরকাতুহু সম্রত অবস্থায় মেশক করা কি যায় আর আল্লাহতাআলা মোশাকে কি সমরত অবস্থায় মেসক করতে নিষেধ করেছিলেন তো এটি ছিল প্রশ্ন তো সমরত অবস্থায় মেসক করা যায় অর্থাৎ সর্ব অবস্থায় মেসক করা যায় কারণ হচ্ছে যে মেসকের বিষয়ে হাদিসে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে যেমন আল্লাহর রসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন যে আসেওয়া কো মথ হেরাতুন লিল ফর্ম মিসওয়াক হচ্ছে মানুষের মুখের জন্য পরিষ্কার কারক বা পরিষ্কার করার মাধ্যম ও মেরাজাত রব্বে এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যম তো যেই কাজটিতে মানুষের মুখমণ্ডল পরিষ্কার থাকে এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় সেটি সম সম অবস্থায় নিষিদ্ধ হতে পারে না তবে কুল্লি করার সময় সতর্কতার সাথে কুল্লি করতে হবে যাতে করে কুল্লি করতে গিয়ে মুখের ভিতর পানি চলে না যায় আর এখানে যে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা সমরত অবস্থায় নিষেধ করেছিলেন এটা তো আমি খুঁজলাম তো এই তথ্যটা আমি পাইনি তবে সেটা হয়তো যদি মোসা আলাহিসাল্লামকে নিষেধ করেই থাকেন তাহলে সেটা মোসা আলাইসাল্লামের সময়ের জন্য খাস আমাদের সময়ের জন্য অনেকগুলি হাদিস রয়েছে যে হাদিসগুলো প্রমাণ করে যে সমরত অবস্থায় মেস করা প্রশংসিত অর্থাৎ সর্প অবস্থায় মেশক করা প্রশংসিত সম হোক আর অন্য কোনো অবস্থা হোক হোক সেক্ষেত্রে কোথাও মেশক করতে নিষেধ নিষেধ করা হয় নাই যেটা হাদিসগুলিতে যেটা আরও প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর রসুল সাল্লাম কাঁচা ডালের মেশক করতেন এমন অবস্থায় যে অবহাওয়া সয়েম তিনি সম অবস্থায় রয়েছেন বা সম রয়েছেন সেখানেও তিনি কাঁচা ডালের মেশক ব্যবহার করেছেন কাজেই সমরত অবস্থায় কাঁচা গাছের ডাল বা কাঁচা কাঁচা কোনো অংশ ব্যবহার করে বিশ্বাস করলেও সামের ক্ষতি হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার